ওরা আমাকে বলছে সময় লাগবে করে এভাবে আমাকে ঘুরাইছে অনেক। কারণ এক সপ্তাহের মধ্যে বা দুই তিন দিনের মধ্যে এটা হয়ে যাচ্ছে অনেক মাস। দেশের নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কার্ড এখন জাতীয় পরিচয়পত্র। পাসপোর্ট করা থেকে শুরু করে বিদেশ ভ্রমণ, সরকারি অফিসের সকল কাজ, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবখানেই জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এনআইডিতে সামান্য ভুল হলে গ্রহণ করা হচ্ছে না বেশিরভাগ দপ্তরে। গুরুত্বপূর্ণ এই কার্ডে ভুল থাকার কারণে প্রতিনিয়ত বাহককে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের সংশোধন করতে এসে চরম ভোগান্তির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রবিবার বিকেলে নগরীর লাভলেন এলাকায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের সংশোধন করতে আসা অনেকেই হয়রানির অভিযোগ করেন। আমার মা বাবা হচ্ছে এনআইডি ঠিক করার জন্য আসছিলাম, কিন্তু আমি অ্যাপ্লাই করছি এখানে 6 মাস হচ্ছে অলরেডি। আমি এর আগে মাঝখানে 3 থেকে 4 বার অলরেডি আসছি। ওরা আমাকে বলছে সময় লাগবে করে এভাবে আমাকে ঘুরাইছে অনেক। এরপরে দেন এখন আজকে আসলাম, মাঝখানে আমাদেরকে অ্যাপ্লিকেশন আসছে যেটা রিজেক্ট হয়েছে, উনি বলতেছে আপনারা আবার অ্যাপ্লিকেশন করেন, ওইটা সময় লাগবে কারণ এখানে খুব সময় নেই। এই জিনিসটা এই যে আমাদেরকে 6-7 মাস হওয়ার পরও আমাদের এখনও এনআইডি কিন্তু কোনো সংশোধন আসে নাই। আমি ভোটার করছি অখন, মানে সবারই মেসেজ আসে, আমার আশেপাশে সবারই আসে, আমারটা আসে নাই। আমার ইমার্জেন্সির ক্ষেত্রে আমার যদি প্রয়োজন হয় মনে করেন এক সপ্তাহের মধ্যে বা দুই তিন দিনের মধ্যে, এটা হয়ে যাচ্ছে অনেক মাস। তো এটা যদি কমিয়ে আসা যায় আই থিঙ্ক এটা একটু বেটার হয়, বাট এটা জানি না এখানে সম্ভব হবে কি না। যে ভোগান্তি সব আমার না শুধু, এটা সবাইরই হচ্ছে ভোগান্তিটা। এখন হচ্ছে কি বাংলাদেশ স্মার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু অ্যানালগে পড়ে আছে, আমরা চাচ্ছি হচ্ছে কি যাতে ডিজিটাল দিকে চলে যাচ্ছে বাংলাদেশ, এটাও যাতে ডিজিটাল ওয়েতে চলে যায়, এটাই প্রত্যাশা। অন্যদিকে ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে হয়রানি থেকে রক্ষা পাওয়ার কথা জানান চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী শারমিন আক্তার। আমার নামের স্পেলিংটা একটা ভুল ছিল, যার কারণে আমি এখানে বেশ কয়েকবার আসছি। এখন ওনারা আমাকে বারবার বলছে এখনও আসে নাই, ঢাকা থেকে আসে নাই, ক্যাটাগরিতে পড়ে না, এই ধরনের কথা বলছে বারবার। তারপর আমি যখন সিনিয়র অফিসারের কাছে গিয়েছি, উনি আমাকে এখন সমাধান দিয়েছে। আমারটা এখন যেটা সমস্যা ছিল সমস্যাটা এখন সলভ হয়ে গেছে। জাতীয় পরিচয়পত্রের সংশোধন করার ক্ষেত্রে সার্বিকভাবে চেষ্টা করছেন বলে জানান চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমাদেরও সীমাবদ্ধতা আছে আসলে, আমাদের প্রতিদিন যত লোক সেবা গ্রহণ করতে আসে আমাদের সেবা প্রদানকারীর সংখ্যা সেই তুলনায় কম, যে কারণে আমরা শত চেষ্টা করলেও দিনেরটা দিনে শেষ করতে পারি না, যে কারণে হয়তো পেন্ডিং থেকে যায়। এর মাঝে আমাদের নির্বাচন আছে, অন্যান্য প্রশিক্ষণ বা ফিল্ড ভিজিট আছে, যে কারণে আসলে ধারাবাহিকভাবে আমরা করতে অনেক সময় পারি না। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করি যেন একজন সেবা প্রার্থী দ্রুততার সাথেই তার সেবাটা নিশ্চিত পাই। এই বিষয়ে আমরা কাজ করছি, আমরা নিচে একটা ডেস্ক রেখেছি যেটা দিয়ে সবাই যেন এসে তথ্য পেতে পারে। পাশাপাশি আমরা ইতিমধ্যেই সকল স্টাফদের রুমে গিয়েছি, তাদের সেবা কীভাবে দিতে হবে সে বিষয়ে আলোচনা করেছি। তো আমরা এর উত্তরণের জন্য চেষ্টা করছি, আশা করছি দ্রুততায় সাথে এই হয়রানিমূলক যে আচরণ এইটা হয়তো আর থাকবে না। তবে যেটা হলো যে একজন এসেও খুব দ্রুত তার সেবাটা চাই, তো তার সেবা নিশ্চিত করার জন্য অনেক ক্ষেত্রে আইনের কিছু বাধ্যবাধকতা থাকে। আমরা হয়তো তার কাছে কিছু কাগজপত্র চাই, সে কাঙ্ক্ষিত সময়ে দিতে ব্যর্থ হয়, যে কারণে ডিলে হয়। হয়রানি বন্ধ করে দ্রুত জাতীয় পরিচয়পত্রের সংশোধনী কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভোগান্তিতে পড়া গ্রাহকদের। জিয়াউল হকিমন, বাংলাধারা, চট্টগ্রাম।